ডাক্তারের নির্দেশও মানতে হবে, সে যেন আধ্যাত্মিক ডাক্তারকেও মানতে হবে, দুটো ডাক্তারকে ব্যালেন্স করতে হবে আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি যে ভক্তি জীবন শুরু করেছেন, একাদশী করছেন, নিরামিষ খাচ্ছেন, একজনের নিশ্চয় গাইডেন্সে আপনি চলছেন, আমরা সেদিকটা খুব সতর্ক থাকি। যে সাধারণ লোকে যেরকম ভয় ভীতি করে না, যে নিরামিষ খেলে দুর্বল হয়ে যাব, একাদশী খেলে করলে আরও দুর্বল হয়ে যাব, এরকম না। একাদশী যে সমস্ত প্রসাদের পরিপাটি রয়েছে, নিরামিষ আহারের যে সমস্ত পরিপাটি রয়েছে, সেগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি কারো গাইডেন্স করেন ভক্তি জীবন, যেটাকে আমরা বলি শিক্ষাগুরু, আবার বারাসাতে বাড়ি, বারাসাতে বারাসাতে আমাদের ওখানে নামহট্ট আছে, বা মধ্যমগ্রামে নামহট্ট আছে, বারাসাত মধ্যমগ্রামের কাছাকাছি, ওখানে গীতা কোর্সও আছে, কোনো একটা আধ্যাত্মিক ডাক্তারের আনুগত্যে আপনাকে চলতে হবে। সে আপনাকে এমনি আপনার ডাক্তার যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে ঠিক রেখে আপনি কি খেলে আপনার একাদশীর যেটা প্রয়োজন, মানে প্রতিদিনের যে প্রোটিন বা ভিটামিন, সেটা একাদশী খাবারের ভিতরেও আছে, সে সেই জিনিসগুলো আপনাকে জেনে নিলে আপনি ডাক্তারকেও বলতে পারবেন, না আমি একাদশী করছি কিন্তু আপনার খাচ্ছি সব কিছু, কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয়, একাদশীর ভিতরে কী 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 খেতে অনুমতি দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে যে যেগুলো বাদ দিচ্ছে সেগুলো পূরণ হয়েছে, ভাত খাবো না, ভাত ডাল সবজি খাবো না, কিন্তু তার মধ্যে কোনটা খেলে আমি ওইটাকে পূরণ করতে পারবো, সেই বিধানও দেওয়া রয়েছে একাদশীতে, আর সেটা আপনাকে শেখাতে পারবে কেউ হাতে ধরে, তাহলে আপনি করতে পারবেন। সেজন্য আপনি আশা করি কোনো একটা আমাদের প্রচার সংগঠনের আনুগত্য থেকে নিজের ভক্তিকে এগিয়ে নিয়ে চলুন, তাহলে আপনি ধীরে 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 এগোতে পারবেন, আপনার শরীরের ব্যালেন্সটাও ঠিক রাখতে পারবেন এবং আপনি এই ভক্তি জীবনটাকে ধরে রাখতে পারবেন।